স্বাধীনতার 75 বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আহ্বানে সাড়া দিয়ে এই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে গোটা দেশে সরকারি এবং বেসরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে শুক্রবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এটি অঙ্গ হিসেবে নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। নাম দেওয়া হয়েছে ওয়াক ইউথ তিরঙ্গা, অর্থাৎ জাতীয় পতাকা হাতে পদযাত্রা। এদিনের পদযাত্রায় অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য বিধায়করা, আমলাসহ ভারতীয় জনতা পার্টির কয়েক শত কার্যকর্তা। এদিনের পদযাত্রা সম্পর্কে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, সারা দেশ আমাদের হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, স্বাধীনতার যে আমাদের আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে সারা দেশ, এবং তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যে ICA দপ্তর একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি। যে টোটাল প্রশাসনের তরফ থেকে আপনারা জানেন যে সারা রাজ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হচ্ছে এবং উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কিন্তু তার বাইরে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ থাকবেন, বিধায়করা থাকবেন, DGP, চিফ সেক্রেটারি, আমলারা থাকবেন, আমরা প্রত্যেকে একটা উদ্যোগ গ্রহণ করেছি ICA তরফ থেকে যে আমরা এই গান্ধী মূর্তির পাদদেশ থেকে একটা লম্বা রাস্তা পায়ে হেঁটে ওয়াক উইথ তিরঙ্গা, তিরঙ্গাকে নিয়ে আমরা হাঁটব। এবং 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যে আমাদের হর ঘর তিরঙ্গা কর্মসূচি, যা ভারতবর্ষের এই রাজ্যে প্রায় 5.5 লাখের উপর বাড়িতে সেখানে তিরঙ্গা পৌঁছে দেওয়া হয়েছে, এবং প্রতি বাড়িতে তিরঙ্গাকে উত্তোলন করার জন্য সুপ্ত দেশাত্মবোধ এবং দেশপ্রেম সেটাকে জাগ্রত করার জন্য যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। প্রায় 200 বছরের ইংরেজ শাসনের বেড়াচাল টুকরো টুকরো করে সংগ্রামীদের অক্লান্ত লড়াইয়ের কারণে স্বাধীনতা এসেছিল সেদিন। এই কারণেই ভারতবাসীর কাছে এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ। এদিনের পদযাত্রায় এই বিশেষ দিনটি নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তথ্য সংস্কৃতি মন্ত্রী। এই তিরঙ্গার জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশকে সুরক্ষিত রাখার জন্য আমাদের অনেক রাষ্ট্রনায়করা প্রাণ বিসর্জন দিয়েছেন। তৎসঙ্গে আমাদের বিভিন্ন আমাদের আন্তর্জাতিক সীমানাতে অনেক আমাদের বীর সেনানীরা এই তিরঙ্গাকে সুরক্ষিত রাখে, সম্মান রক্ষা করার জন্য প্রাণ বিসর্জন দিয়েছে। তাদেরকে আমরা স্মরণ করব এই আজাদি কা অমৃত মহোৎসবে। আমরা সেখানে আমরা প্রতিজ্ঞা করব যে আমাদের এই তিরঙ্গার যে ধর্ম, আমাদের এই জাতীয় পতাকার যে আদর্শ, সেটাকে অক্ষরে অক্ষরে মেনে পালন করে আগামী দিনে আমাদের দেশকে সুরক্ষিত রাখবো, যে স্বাধীনতা আমাদের এসছে আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই তিরঙ্গা যাত্রার সেই সফলতা আমরা কামনা করি। এবং আগামী দিনে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত রাজ্যের প্রতিটা বাড়িতে যেন জাতীয় পতাকা উত্তোলন করা হয় সসম্মানে, সেটাও রাজধানীর সার্কিট হাউস থেকে শুরু হয়ে এই তিরঙ্গা পদযাত্রা পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। রাজ্যবাসীর মধ্যে দেশভক্তির বার্তা ছড়িয়ে দিতে এদিনের পদযাত্রায় শোভা বাড়িয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিপ্লব কুমার দেব। সরকারি আর বেসরকারি আর ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রাধ্যক্ষ JP নাড্ডাজির নেতৃত্বে পুরো দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মাধ্যমে এই যে সুন্দর বাতাবরণ, এতে নিশ্চিত আগামী প্রজন্মের লাভ হবে। এবং যে রাজ্যের যে রাষ্ট্রের মধ্যে দেশাত্মবোধ মানে তার প্রেম রাষ্ট্রপ্রেম বেশি ধাবিত হয়, স্বাভাবিক সেই রাষ্ট্রের উন্নয়ন হয়, তার স্বাধীনত্ব বাড়ে। আর সেই দিশাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে কার্যক্রমগুলি ত্যাগ করেছেন, আমরা ত্রিপুরার যে আজকে আমরা এই মার্চ রেখেছি, আমি আশা করি তাতে ত্রিপুরার আম জনসাধারণ তাদের মধ্যে সুন্দর এক সৌহার্দপূর্ণ বাতাবরণ তৈরি হবে। আর এতে ত্রিপুরার জাতি ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক ও রাষ্ট্রপ্রেম তার শ্রীবৃদ্ধি ঘটবে এবং সুন্দর বাতাবরণ। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আলাদাভাবে এ তিরঙ্গা পদযাত্রা আয়োজন করায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সারা ভারতবর্ষে আমরা করছি তো আজকে ICA ডিপার্টমেন্ট থেকে এখানে আমরা একটা পদযাত্রা করছি হর ঘর তিরঙ্গাকে এই অভিযানকে সাফল্য করার জন্য। সমস্ত জনসাধারণকে ত্রিপুরাবাসীকে আমরা তো বলছি, আবার ICA ডিপার্টমেন্টও
এর মধ্যে অগ্রণী ভূমিকা নিয়েছে। এর জন্য আমি আইসিএর যে দপ্তরের যে মন্ত্রী মহোদয় আছেন আমার সাথে সুকান্ত চৌধুরী মহোদয়, ওনাকে আমি ধন্যবাদ দেব। তো সেই উপলক্ষে আজকে এখানে আমাদের পদযাত্রা। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে 13-15 আগস্ট এই 3 দিনই দেশের প্রতিটি ঘরে উত্তোলিত থাকবে দেশের সর্বোচ্চ সম্মানের প্রতীক তিরঙ্গা জাতীয় পতাকা। এদিনের তথ্য সংস্কৃতি দপ্তরের জাতীয় পতাকা হাতে পদযাত্রার এই বিশেষ উদ্যোগ হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে ভিন্ন মাত্রা দান করেছে বলেই অভিমত সকলের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।